আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। টিনা সাহার ফ্যানেদের জন্য সুখবর, বড় সড় ধামাকা করতে চলেছেন পর্দার গুনগুন। বন্ধুরা, অভিনেত্রী টিনা সাহা ডেবিউ করতে চলেছেন বড় পর্দায়। অরিন্দম শীলের হাত ধরে তিনি আসছেন এবার বড় পর্দায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বড় পর্দায় প্রথমবার দেখা যাবে অভিনেত্রী টিনা সাহাকে, তাও আবার অরিন্দম শীলের আগামী ছবি ইস্কাবনের বিবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অরুণিমা ঘোষ, আর সেখানেই দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী টিনা সাহাকে। এই ছবিটি তৈরি হচ্ছে মুম্বাইয়ের পরিচালক, চিত্রনাট্যকার, লেখক পীয়ূষ ছাড় লেখা বই গার্লস অফ মুম্বাই স্থান, দ্য থ্রিলার নভেল অফ লাভ অ্যান্ড রিভেঞ্জের একটি গল্প অবলম্বনে। তিনটি মেয়ে একটি দুষ্টচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে, আইনের চোখে তখন তারা হয়ে যায় অপরাধী। কিভাবে নিজেদের নির্দোষ প্রমাণ করে সেই তিন মেয়ে, কিভাবে চক্র থেকে বেরিয়ে আসে তারা, তা দেখা যাবে এই ছবিটিতে। ছবিতে অন্যান্য চরিত্রে থাকছেন পৌলমী দাস, অর্ণব মুখোপাধ্যায়। এই ছবিতে দুই প্রধান পুরুষ চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। ইস্কাবনের বিবি প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশন। তো বন্ধুরা, তৈরি হয়ে থাকুন, অভিনেত্রী টিনা সাহার ছবি সংক্রান্ত আরো অনেক আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা আপনাদের কাছে। আর টিনা সাহার জন্য অনেক অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।